হ্যালো অপুরা অ্যান্ড হ্যালো ভাইয়ারা, সবাই কেমন আছো? আজকে আবার আমি চলে আসলাম আপু আমি কি করবো নতুন আর কি এপিসোড নিয়ে। আজকের এই এপিসোডে যে টপিকটা নিয়ে আমি কথা বলতে যাচ্ছি, এই টপিকটা যেমন ইম্পর্টেন্ট তেমন ভেজাল মার্কা, সেটা হচ্ছে কেমিক্যাল এক্সফোলিয়েটর। এই টপিকটা নিয়ে আমাকে যে কী পরিমাণে কোশ্চেন করে সবাই আমি তোমাদেরকে বলে বুঝাতে পারবো না। আমি মনে হয় যে ভিডিওটা তোমরা দেখছো তোমাদের ভিতরেই মনে হয় 80-90% মানুষ আমাকে অলরেডি কোশ্চেনটা করে ফেলেছ। বিশেষ করে যখনই আমি অনলাইনে আসি আমাকে যে কমন কোশ্চেনগুলোর সম্মুখীন হতে হয়, আপু আমাকে পিম্পলসের প্রবলেম, আমার স্কিনে র্যাশের প্রবলেম, আমার স্কিনে ফাঙ্গাল অ্যাকনে ভরে গেছে, আমার স্কিনে পোর অনেক বড় হয়ে গেছে, আবার কেউ বলবে আমার স্কিনে অনেক ব্ল্যাক হেড হোয়াইট হেডস দেখা যাচ্ছে, সো আমি এখন কী করবো? সো আমাকে যখন এই কোশ্চেনটা তোমরা করো আমি একটি কমন রিপ্লাই দিয়ে থাকি যে তোমাদের স্কিন কেয়ার রুটিনে কেমিক্যাল এক্সফোলিয়েটর অ্যাড করতে হবে। আর এই কথাটা আমার মুখ থেকে বের হওয়ার সাথে সাথে সবাই আমাকে জিজ্ঞাসা করতে থাকো কেমিক্যাল এক্সফোলিয়েটর কী, এটা কখন ব্যবহার করব, আমি প্রেগনেন্ট, এটা আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে কি না, এটা আমি কি ভিটামিন সি সিরামের সাথে মাখতে পারবো, আমি নাই সিরামের সাথে মাখতে পারবো, ডাডা ডাডা অনেক কিছু। সো আমি ভাবলাম একটা ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সব কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিই আমি যতটুকু জানি। হোপফুলি তোমাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। আর ভিডিওটা শুরু করার আগে যেটা বলতে চাই, আমি কোনো স্কিন কেয়ার স্পেশালিস্ট, ডার্মাটোলজিস্ট, ডক্টর নই, আমি হচ্ছি একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং আমি হচ্ছি বলতে পারো তোমাদের বড় আপু, যে কিনা হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন প্রোডাক্ট ব্যবহার করে রিভিউ দিতে পছন্দ করে। সো আমি আজকে যে রিভিউটা তোমাদের সাথে শেয়ার করব, এভরি সিঙ্গেল প্রোডাক্ট আমার ব্যবহার করার পর আমার ফাইনাল রিভিউটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এই ভিডিওটার জন্য রিকোয়েস্ট, আমাকে তোমরা প্রায় 1.5 থেকে 2 বছর ধরে করছো, আমি এই ভিডিওটা করতে এতদিন সময় লাগিয়ে দিলাম। এর রিজন আমার কাছে রাইট নাও মনে হয় 13 থেকে 14টা মেবি 15টা ব্র্যান্ডের কেমিক্যাল এক্সফোলিয়েটর রয়েছে। এতগুলো প্রোডাক্ট ব্যবহার করে রিভিউ দেওয়ার জন্য 1-2 বছর তো লাগেই। যদি তোমরা তো জানোই যে আমি এরকম হাতে একটা প্রোডাক্ট পেয়ে গেলাম আমার সাথে সাথে এইভাবে রিভিউ দিতে পারি, হ্যাঁ নকরা এরকম ভালো লেগেছে। আজকের এই ভিডিওতে আমি সেই কোশ্চেনটার সর্বপ্রথম উত্তর দিব। আমাকে সবচেয়ে বেশি যে কোশ্চেনটা তোমরা করে থাকো সেটা হচ্ছে আপু কেমিক্যাল এক্সফোলিয়েটর কী এবং আমরা কেন স্কিনে কেমিক্যাল ব্যবহার করব। ঠিক আছে, প্রথমেই তোমাদেরকে যে উত্তরটা দিয়ে নিতে চাই সেটা হচ্ছে কেমিক্যাল এক্সফোলিয়েটর অ্যাকচুয়ালি কোনো মানে কেমিক্যাল না। এই কেমিক্যাল এক্সফোলিয়েটরটা নেওয়া হয় বেসিক্যালি সুগারি টাইপের ফ্রুটসের নির্যাস থেকে। আলটিমেটলি এই কেমিক্যাল এক্সফোলিয়েটর একটা ন্যাচারাল জিনিস। এখন কথা হচ্ছে কেমিক্যাল এক্সফোলিয়েটর কী, এটা হচ্ছে এমন টাইপের একটা লিকুইড অথবা বলতে পারো এমন টাইপের একটা প্রোডাক্ট যেটা ব্যবহার করলে তোমার স্কিনের ডেড স্কিন রিমুভ হতে সাহায্য করবে, তোমার স্কিন টেক্সচার স্মুথ করবে, তোমার পোর টাইটেনিং করবে, তোমার ব্ল্যাক হেড হোয়াইট হেডস রিমুভ করবে, পিম্পল দূর করবে, ফাঙ্গাল অ্যাকনেদেরকেও মারতে সাহায্য করে, প্লাস তোমার স্কিনের রিঙ্কেলগুলোকে আস্তে আস্তে মানে স্লোলি ফেড আউট করতে সাহায্য করে, সাথে সাথে তোমার স্কিনের কোলাজিন প্রোডিউস করতে সাহায্য করে। তার মানে বুঝতে পারছো কেমিক্যাল এক্সফোলিয়েটর কত পাওয়ারফুল আর কতটা ইম্পর্টেন্ট আমাদের রেগুলার লাইফে ব্যবহার করা। কেমিক্যাল এক্সফোলিয়েটর কিন্তু 4 ধরনের পাওয়া যায়, একটা হচ্ছে AHA, PHA, PHA এবং LHA। HA মানে হচ্ছে আলফা হাইড্রোসিক অ্যাসিড, এটা খুবই পপুলার আরেকটা ভার্সন হচ্ছে গ্লাইকোলিক অ্যাসিড নামে, আর এটা মনে হয় সুগার ক্যান মানে হচ্ছে আখের রসের নির্যাস থেকে তৈরি করা হয়। এটা আমাদের স্কিনের একেবারে সর্বশেষ ডিপ লেয়ারে যে আমাদের স্কিনটাকে পেনিট্রেট করতে সাহায্য করে। নর্মালি যত কেমিক্যাল এক্সফোলিয়েটর যে কাজ করে এটাও সেরকম, তোমার স্কিনের রিঙ্কেল দূর করবে, পিম্পল দূর করবে, পোর টাইটেনিং করবে, ব্ল্যাক হেড হোয়াইট হেডস রিমুভ করবে, ডাটা সব কিছু। বাট এটা যেহেতু তোমার স্কিনের একদম ডিপ লেয়ারে যে তোমার স্কিনটাকে ক্লিন করতে সাহায্য করে, এটা সেন্সিটিভ স্কিনের জন্য একটু করা হয়ে যায়। এইচে অথবা গ্লাইকোলিক অ্যাসিড সবচেয়ে বেশি ভালো কাজ করে হোয়াইট হেডস রিমুভ করার জন্য। হোয়াইট হেডস অথবা সাদা রঙের যে চাল অথবা ক্রিস্টাল, যে নামে ডাকো না কেন, যে টাইপের জিনিস আমাদের মুখে হয়ে থাকে সেটা দেখবে চাপ দিলে একদম ভিতর থেকে বের হয়। আর এই যে হচ্ছে আমাদের স্কিনের একদম ডিপ লেয়ারে যে স্কিনটাকে পেনিট্রেট করতে সাহায্য করে। সো তোমার মুখে যদি পিম্পলস প্লাস এরকম সাদা সাদা হোয়াইট হেডস অথবা চাল অথবা কী বলে এটাকে আমি শিওর না, মানে তুমি যে নামেই ডেকে থাকো, এই টাইপের প্রবলেম হয়, তাহলে তোমার জন্য কেমিক্যাল এক্সফোলিয়েটরের ভিতরে এই যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট হবে। এখন আমি কথা বলবো BHA অথবা বেটা হাইড্রোসিক অ্যাসিড নিয়ে, আর যেটার আরেকটা পপুলার নাম হচ্ছে স্যালিসিলিক অ্যাসিড। তুমি ধরো তোমার এই যদি হয় স্কিনের 3টা লেয়ার, AHA একদম লাস্ট লেয়ার পর্যন্ত যায়,
বিএচএ এতটা ভিতরে না, ধরো মিডল লেয়ার পর্যন্ত বিএচএ যে থাকে। বিএচএর মলিকিউলটা এইচএ থেকে বড়, তাই এইচএর থেকে একটু উপরে বসে। যদি কোন একটা তুমি চিন্তা করো তোমার মাথায়, কোনের একদম শেষ অংশে যাবে এইচএ, তার উপরে বসবে বিএইচএ, কারণ বিএইচএ মলিকিউলটা একটু বড়। এটা সবচেয়ে বেশি ভালো কাজ করে পিম্পল কন্ট্রোল করার জন্য এবং স্কিন থেকে ব্ল্যাক হেডস রিমুভ করার জন্য। ব্ল্যাক হেডসগুলো হচ্ছে হোয়াইট হেডসের মতো এত ডিপ লেয়ারে থাকে না, বাট এটা হচ্ছে বেশিরভাগ দেখা যায় নাকের চারপাশে কালো কালো তিলের মতো দেখা দেয়। এটাকে দেখা যায় মাঝে মাঝে স্ক্রাব করে কিছুটা রিমুভ করা সম্ভব হয়, আবার দ্রুত ব্যাক করে। সো এই জিনিসটাকে তুমি যদি একেবারে উখড়ে ফেলতে চাও তোমার স্কিন থেকে, সেক্ষেত্রে তোমার জন্য খুবই ভালো কাজ করবে বিএইচএ। এখন আমি কথা বলবো পিএইচএ অথবা পলিহাইড্রোক্সিক অ্যাসিড নিয়ে। এই স্পেসিফিক কেমিক্যাল এক্সফোলিয়েটরটা সবচেয়ে বেশি কাজ করে হচ্ছে সেন্সিটিভ স্কিনের জন্য, কজ এটা প্রচণ্ড জেন্টেল। বিএইচএ আমাদের স্কিনের যতটুকু লেয়ারে ভিতরে যেতে পারে, এটা এত ভিতরে যেতে পারে না, এটা বেসিক্যালি টপ লেয়ার থেকে স্কিনটাকে পেনিট্রেট করতে সাহায্য করে। যাদের স্কিন প্রচণ্ড পাতলা অথবা হচ্ছে অনেক সেন্সিটিভ, অনেক ইরিটেড, তোমরা চাইলে এইচএ বিএইচএ ব্যবহার করতে পারো না, কারণ এগুলো ব্যবহার করে তোমাদের স্কিন একটু জ্বালাপোড়া করে, একটু ইচি দেখায়, আবার মাঝে মাঝে আবার মনে হয় যে একটু র্যাশ ক্রিয়েট করছে, তাদের জন্য পিএইচএ অনেক ভালো কাজ করে। বিশেষ করে আমি বলবো যারা বিগেনার, যদি পসিবল হয় তোমরা আগে পিএইচএ ব্যবহার করতে পারো, যদি দেখো যে সেটা তোমাকে স্যুট করতেছে সেক্ষেত্রে এইচএ বিএইচএতে যেতে পারো। এটা জাস্ট আমার অপিনিয়ন। এখন আমি কথা বলবো এলএইচএ অথবা লিপোহাইড্রোক্সিক অ্যাসিড নিয়ে। এই স্পেসিফিক কেমিক্যাল এক্সফোলিয়েটর সম্বন্ধে আমরা অনেকেই জানি না, কারণ এই স্পেসিফিক কেমিক্যাল এক্সফোলিয়েটরের প্রোডাক্ট আমাদের দেশে খুবই কম পাওয়া যায়। এটা হচ্ছে বিএইচএ অথবা হচ্ছে সেলুসিলিক অ্যাসিড, যে নামেই ডাকো না কেন, এটার আরেকটু জেন্টল ভার্সন। এটা তোমার অয়েলি স্কিনের জন্য খুবই অ্যাপ্রোপ্রিয়েট হয়ে থাকে, এবং যাদের স্কিনে রিঙ্কেল দেখা দিচ্ছে অথবা তোমরা চাচ্ছ তোমাদের রিঙ্কেলটাকে ফেড আউট করতে, তাদের জন্য এই স্পেসিফিক কেমিক্যাল এক্সফোলিয়েটরটা খুবই ভালো কাজ করবে। আরেকটি কমন কোশ্চেনের সম্মুখীন আমি পড়ে থাকি, সেটা হচ্ছে আপু কেমিক্যাল এক্সফোলিয়েটর আমি সপ্তাহে কতদিন ব্যবহার করবো। এই কোশ্চেনটার অ্যান্সারটা একটু ক্রিটিক্যাল এর রিজন। এটা বেসিক্যালি ডিপেন্ড করে তোমার স্কিন টাইপের উপরে, প্লাস তুমি বিগিনার আর রেগুলার কেমিক্যাল এক্সফোলিয়েটর ইউজার নাকি, এর সাথে সাথে হচ্ছে তুমি কত পার্সেন্টেজের কেমিক্যাল এক্সফোলিয়েটর ব্যবহার করছো। স্কিন টাইপ বলার রিজন, যাদের স্কিন সেন্সিটিভ আমি বলবো সপ্তাহে একদিনের বেশি কখনোই ব্যবহার করতে না, প্লাস যারা বিগিনার তারা অবশ্যই সপ্তাহে মাত্র একদিন ব্যবহার করবে। এরপর তুমি যখন দেখবে কয়েক সপ্তাহ ব্যবহার করার পর তোমার স্কিনে কেমিক্যাল এক্সফোলিয়েটর স্যুট করছে, এরপর তুমি আস্তে আস্তে সপ্তাহে 2 দিন অথবা সপ্তাহে 3 দিন ব্যবহার করতে পারো। এটা হচ্ছে জেনারেল সবার জন্য। এখন আমি কথা বলবো কেমিক্যাল এক্সফোলিয়েটর পার্সেন্টেজ নিয়ে। যদি এমন হয়ে থাকে এমন টাইপের টোনার, সিরাম অথবা ময়েশ্চারাইজার তুমি ব্যবহার করছো যেখানে কেমিক্যাল এক্সফোলিয়েটরের পার্সেন্টেজ আছে 0.5, সেক্ষেত্রে তুমি সেই প্রোডাক্টটা রেগুলার ব্যবহার করতে পারবে। বাট যদি এমন হয়, যেমন ধরো কেমিক্যাল এক্সফোলিয়েটর সেলুসিলিক অ্যাসিড 2% আছে, এরকম পার্সেন্টেজের টোনার, সেরাম, ময়েশ্চারাইজার সপ্তাহে একদিনের বেশি ব্যবহার করা আমি মনে করি না প্রয়োজন। যদি কি না বিশেষ করে ময়েশ্চারাইজার হয়, সেক্ষেত্রে যখন তোমার পিম্পলের প্রবলেম তখনই এটা ব্যবহার করা উচিত হবে। রেগুলার আমি 2% উপরে প্রোডাক্ট ব্যবহার করতে কখনই রেকমেন্ড করবো না। কেমিক্যাল এক্সফোলিয়েটর তোমরা কিন্তু বিভিন্ন ফর্মে বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্টের ভিতর পেয়ে থাকবে, যেমন ধরো টোনার, সেরাম, ময়েশ্চারাইজার, বিভিন্ন টাইপের প্রোডাক্টে কিন্তু কেমিক্যাল এক্সফোলিয়েটর ইনক্লুড করা থাকে। বাট আমার পার্সোনাল ফেভারিট হচ্ছে এবং সবচেয়ে এফেক্টিভ ওয়ে হচ্ছে কেমিক্যাল এক্সফোলিয়েটর ব্যবহার করার টোনারের, কারণ টোনার হচ্ছে আমাদের স্কিনের ফার্স্ট স্টেপ হয়ে থাকে আমাদের মুখটা ডিপলি ক্লিন করার পর। সো তুমি যদি টোনারে কেমিক্যাল এক্সফোলিয়েটর ব্যবহার করো, এটা তোমার স্কিনের পোরের একদম ডিপ লেয়ারে যে স্কিনটাকে পেনিট্রেট করতে সাহায্য করে, যে কারণে আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব আজ পর্যন্ত যত ব্র্যান্ডের কেমিক্যাল এক্সফোলিয়েটর টোনার আমি ব্যবহার করেছি। রাইট নাও আমার সামনে মনে হয় 13-14 প্রোডাক্ট রয়েছে, যে কারণে এই কেমিক্যাল এক্সফোলিয়েটরগুলোকে আমি 4 ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে ডেইলি টাইপ, যে কেমিক্যাল এক্সফোলিয়েটর তুমি রেগুলার ব্যবহার করতে পারবে। এরপর উইকলি বেজের কেমিক্যাল এক্সফোলিয়েটর, যেটা তুমি সপ্তাহে ব্যবহার করতে পারবে, এবং স্পট ট্রিটমেন্টের জন্য কিছু কিছু কেমিক্যাল এক্সফোলিয়েটর আছে যেটা তুমি পিম্পলসের উপর দিলেই রাত্রেবেলা দিয়ে রাখবা, সকালবেলা দেখবা অনেকখানি ছোটো হয়ে গেছে, স্পেশাল ডের আগে যেগুলো ব্যবহার করে, সেরকম টাইপের স্পট ট্রিটমেন্ট আমি তোমাদের সাথে কেমিক্যাল এক্সফোলিয়েটর শেয়ার করবো, প্লাস প্রেগনেন্সি সেফ কেমিক্যাল এক্সফোলিয়েটর আমি তোমাদের সাথে শেয়ার করবো। সো প্রথমে আমি শুরু করছি ডেইলি বেজের কেমিক্যাল এক্সফোলিয়েটর দিয়ে। প্রোজারেক্স ব্র্যান্ডের এইচএ বিএইচএ
ক্লিয়ারিফাইং ট্রিটমেন্ট টোনার। তুমি যদি টিনেজার হয়ে থাকো অথবা তোমার স্কিন যদি এক্সট্রিম লেভেলের সেন্সিটিভ হয়, এরপরও তুমি চাও তোমার স্কিনটা ডেড স্কিন যেন রিমুভ হয়, সেক্ষেত্রে আমি এই প্রোডাক্টটা তোমাদেরকে রেকমেন্ড করবো। এর রিজন, এখানে এইচ এ বিএইচ এর পার্সেন্টেজ হচ্ছে 0.1%, একেবারে যত কম কেমিক্যাল এক্সপোরিয়েটর একটা প্রোডাক্টে দেওয়া যায়, এটা হচ্ছে সেটা, যে কারণে আমি এটা টিনেজারদেরকে রেকমেন্ড করবো। খুবই জেন্টেল, এটা একদমই ওভার পাওয়ারিং না, যে কারণে এটা তুমি চাইলে দিনে রাতে দুইবেলাও ব্যবহার করতে পারবে, বাট আমি রেকমেন্ড করবো প্রতিদিন রাত্রেবেলা ব্যবহার করার জন্য। এটা হচ্ছে নিওজিন ব্র্যান্ডের রিয়েল ফার্মান্টেড মাইক্রোটোনার, যেখানে রয়েছে এইচএ, বিএইচএ, পিএইচএ এবং এলএইচএ, যেটা ব্যবহার করলে তোমার স্কিনটা আরও প্লাম্পি হবে, তোমার স্কিনের ডেড স্কিন রিমুভ হবে, তোমার স্কিনের ফাঙ্গাল অ্যাকনে দূর হবে, প্লাস তোমার স্কিনটা ব্রাইটেনিং হতে সাহায্য করবে। তাদের জন্য এই কেমিক্যাল এক্সপোলিটরটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। আর একটা জিনিস খেয়াল করে দেখবে, এখানে কিন্তু শুধু এইচএ, বিএইচএ, পিএইচএ না, সাথে এলএইচএও রয়েছে। আমার কাছে যতগুলো কেমিক্যাল এক্সপোলিটর রয়েছে কোনোটাতে এলএইচএ ইনক্লুড করা নেই, এখানে এটা রয়েছে। যারা একটা টোনার খুঁজছ যেখানে সব ধরনের কেমিক্যাল এক্সপোলিটর একসাথে রয়েছে, এটা হচ্ছে একটা গুড চয়েস। আর যেহেতু এটা খুবই জেন্টেল, তাই তুমি এটা এভরি সিঙ্গেল ডে চাইলে ব্যবহার করতে পারবে। পেন্টন ব্র্যান্ডের অ্যালো বিএইচএ স্কিন টোনার, এই টোনারটা আমার খুবই পার্সোনালি একটি পছন্দের টোনার। এটা খুবই জেন্টেল একটি টোনার, এখানে বিএইচএ রয়েছে 0.5%, এটাও খুবই জেন্টেল, যে কারণে এটা তুমি চাইলে রেগুলার ব্যবহার করতে পারবে। আর যেহেতু এখানে অ্যালোভেরা রয়েছে, সো এই টোনারটার ব্যাপারে আমি যেটা বলবো, এটা খুবই হাইড্রেটিং, যাদের ড্রাই এবং সেন্সিটিভ স্কিন তারা চাইলে এটা ব্যবহার করতে পারো, তোমার স্কিনকে একদমই এটা ড্রাই আউট করবে না। মাদাগাস্কার স্যান্টেলা টোনিং টোনার, এই টোনারটা আমি তাদেরকে রেকমেন্ড করবো যাদের স্কিন এক্সট্রিম লেভেলের সেন্সিটিভ এবং যারা টিনেজার। এর রিজন, এখানে 84% রয়েছে স্যান্টেলা এজিওটিকা এক্সট্রাক্ট, যেটা তোমার স্কিনটাকে কামিং, সুদিং করতে সাহায্য করবে। আর এখানে রয়েছে পিএইচএ, যেটা খুবই জেন্টেল একটা কেমিক্যাল এক্সপোলিয়েটর, এর পাশাপাশি রয়েছে নাইসিনামাইড, যেটা তোমার স্কিনটাকে ব্রাইটেনিং করতে সাহায্য করবে। এটা আমি সবচেয়ে বিগ সাইজটা পারচেস করেছি, এটার একটা ছোটো সাইজও পাওয়া যায়। বিগ সাইজটা পারচেস করার কারণ হচ্ছে এটা যেন আমি ফুল বডিতে চাইলে ব্যবহার করতে পারি, কজ বডিতে অনেক সময় দেখা যায় র্যাশেজের প্রবলেম হয়, বিশেষ করে শেভ করার পর স্কিনে দেখা যায় ইনগ্রোথ হেয়ারেরও অনেক প্রবলেম হয়। এই টাইপের টোনার ব্যবহার করলে কিন্তু যাদের ইনগ্রোথ হেয়ারের প্রবলেম রয়েছে আফটার শেভিং করার পর, সেই প্রবলেমটাও সলভ হতে সাহায্য করে, এবং এটা খুবই জেন্টেল, তুমি চাইলে এটা এভরি সিঙ্গেল ডে ব্যবহার করতে পারবে। ক্রোজারেক্স ব্র্যান্ডের এইচএ, বিএইচএ ভিটামিন সি ডেইলি টোনার, আমি সবসময় বলি কেমিক্যাল এক্সপোর্টের সাথে কখনোই ভিটামিন সি ব্যবহার করা যায় না, বাট তোমরা যদি এমন একটি প্রোডাক্ট পাও যেটা ম্যানুফ্যাকচারিং করা হয়েছে এইচএ, বিএইচএর সাথে ভিটামিন সি দিয়ে, তাহলে কিন্তু সেটা ব্যবহার করতে একদমই সমস্যা নেই। তারপরে এটা হচ্ছে ফাঙ্গাল অ্যাকনে সেফ, সো যাদের স্কিন সেন্সিটিভ, স্কিনটাকে ব্রাইটেনিং করতে চাচ্ছ, স্কিনের ডেড স্কিন রিমুভ করতে চাচ্ছ, প্রতিদিনের জন্য একটা জেন্টল একটি টোনার খুঁজছ, তাদেরকে আমি এই প্রোডাক্টটা রেকমেন্ডেড করব। সোমবাইমি ব্র্যান্ডের এইচএ, বিএইচএ, পিএইচএ 30 ডেজ মিরাকেল টোনার, এই টোনারটা আমি ব্যবহার করছি প্রায় 3 বছর ধরে। এটা বেসিক্যালি আমার প্রথম দিকে টোনার ছিল, যেটা কিনা হচ্ছে আমি একদম বিগিনারে পারচেস করি। বিগিনার হিসাবে আমি যখন এটা ব্যবহার করি, আমি যেটা খেয়াল করেছি, আমার অন্যান্য যত টোনার এতক্ষণ ধরে তোমাদের সাথে শেয়ার করলাম, ওগুলো যত জেন্টেল, এটা তার থেকে একটু বেশি পাওয়ার আছে, এটাতে একটু বেশি কড়া। সো আমি এই কারণে রেকমেন্ড করি এটা সপ্তাহে একদিন ব্যবহার করতে। যদি তুমি ইউজ টু হয়ে যাও, সেক্ষেত্রে তুমি চাইলে সপ্তাহে 2-3 দিন ব্যবহার করতে পারো, বাট যেহেতু এটা একটু পাওয়ারফুল, তাই আমি কখনোই এটা রেকমেন্ড করি না সপ্তাহে, মানে প্রতিদিন ব্যবহার করার জন্য। বাট এটা প্লাস পয়েন্ট হচ্ছে এখানে 2% নাইসিনামাইড রয়েছে, যেটা তোমার স্কিনটাকে ব্রাইটেনিং করতে সাহায্য করবে। এর সাথে রয়েছে টিট্রি ওয়াটার, যেটা তোমার পিম্পলটাকে কন্ট্রোল করতে সাহায্য করবে। এটা এমন টাইপের টোনার যেটা তুমি চাইলে ফুল বডিতে ব্যবহার করতে পারবে, যাদের চেস্ট অ্যাকনি অথবা ব্যাক অ্যাকনি আছে, সেটার জন্যও কিন্তু এই টোনারটা খুবই ভালো কাজ করবে। বাট ফেসে ব্যবহার করার ক্ষেত্রে আমি বলবো সপ্তাহে একদিনের থেকে বেশি ব্যবহার করতে না। বিউটি অফ জোসেনের বাবল টোনার, এই টোনারটা আমি রেকমেন্ড করবো যাদের স্কিনে অ্যাকনি হওয়ার প্রবণতা একটু বেশি রয়েছে, প্লাস স্কিনে হোয়াইট হেডসেরও মাত্রা অনেক বেশি হয়, কজ এখানে রয়েছে এইচএ 3% প্লাস গ্রিন টি। এইচএ 3% থাকার কারণে এটা তোমার স্কিনের পিম্পল কন্ট্রোল করতে সাহায্য করবে, প্লাস তোমার স্কিনে যে হোয়াইট হেডস হওয়ার প্রবণতা রয়েছে সেটা কমাতে সাহায্য করবে।
আর গ্রিন টি তোমার স্কিনটাকে কামিং সুদিং করতে সাহায্য করবে। অন্যান্য টোনারের মতো এটা কোনো পাম্প অথবা স্প্রে স্টাইলে আসেনি, এটা এসেছে ফোমিং স্টাইলে, যে জিনিসটা স্কিনে লাগাতে অনেক ইন্টারেস্টিং লাগে। মনে হতে পারে যে এটা একটা ফেস ওয়াশ, আসলে এটা একটা টোনার। এভাবে করে কিছুক্ষণ লাগিয়ে রেখে যখন দেখবে এটা তোমার স্কিনটা সোপ করে ফেলেছে, এরপর তুমি তোমার পছন্দের সেরাম এবং ময়েশ্চারাইজার চাইলে লাগাতে পারো। আর এটা খুবই জেন্টল স্কিনের জন্য, আমি বলবো যাদের অ্যাকনি প্রোন স্কিন তারা অবশ্যই এটা ব্যবহার করে দেখবে। রেভলিউশন ব্র্যান্ডের 2% স্যালিসিলিক অ্যাসিড টোনার, এই টোনারটা অ্যাপ্রোপ্রিয়েট হবে যাদের স্কিন এক্সট্রিম লেভেলের অয়েলি, স্কিনে পিম্পলসের প্রবলেম রয়েছে, প্লাস স্কিনে অনেক ব্ল্যাক হেডস হওয়ার প্রবণতা রয়েছে। তারা চাইলে এই টোনারটা ব্যবহার করতে পারো। এটা তোমার পিম্পল দূর করার সাথে সাথে তোমার স্কিনের পিম্পলসের দাগ ও ব্ল্যামিশ দূর করতে সাহায্য করবে। আর এটা খুবই জেন্টেল, আমি এটা অনেকখানি ব্যবহার করেছি, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এখন তোমাদের সাথে শেয়ার করব কিছু স্পেশাল প্লাস কিছু ডেঞ্জারাস টোনার, যেগুলো আমি কখনোই রেকমেন্ড করব না তোমরা এভরি সিঙ্গেল ডে অথবা এভরি আদার উইক ইউজ করো। এগুলো আমি তোমাদেরকে রেকমেন্ড করব তোমার স্কিনে যখন সমস্যা হবে শুধুমাত্র তখন ব্যবহার করার জন্য, আর বিশেষ করে পুরো মুখে ব্যবহার না করে যে জায়গাতে স্পেসিফিক সমস্যা আছে সেখানে ব্যবহার করার জন্য। ক্রেপ বিউটি ব্র্যান্ডের ক্যালুলুইয়া টোনার, এখানে রয়েছে 5.2.5% AHA, যেটা যথেষ্ট কড়া, যেটা তোমার স্কিনের ভিতর থেকে একদম পিম্পল বের করে এনে মেরে ডোলে পিষে শেষ করে দেয়, এবং যাদের হোয়াইট হেডস হওয়ার প্রবণতা রয়েছে, চাপ দিলে এরকম চালের মতো বের হয়, সেগুলোকেও একদম রিমুভ করতে সাহায্য করে। বাট এটা যথেষ্ট কড়া, এটা যখন তুমি প্রথমবার ব্যবহার করবে পরের দিন সকালে তোমার মনে হতে পারে তোমার চামড়া একদম উঠে উঠে গেছে, একদমই ভয় পাবে না, কজ এরপর তুমি তোমার স্কিনটাকে ডিপলি হাইড্রেট করলে তোমার স্কিনটা ঠিক হয়ে যাবে। বাট এটা যথেষ্ট কড়া বলে আমি এটাকে স্পট ট্রিটমেন্টের জন্য ইউজ করি, বাট এটা তোমরা চাইলে উইকলি কিন্তু একবার পুরো মুখে ব্যবহার করতে পারবে। বাট এখানে ভালো জিনিস হচ্ছে তোমার স্কিনটাকে হাইড্রেট করার জন্য এখানে হায়ালুরোনিক অ্যাসিড রয়েছে, তোমার স্কিনের সেন্সিটিভিটি দূর করার জন্য এখানে প্যান্থেনন রয়েছে, প্লাস এখানে রয়েছে স্পিনেস, কেলস, পার্সলে, অ্যালো, যেগুলো তোমার স্কিনটাকে কামিং সুদিং করতে সাহায্য করবে। খুবই ভালো একটা টোনার, বাট এটার দাম অনেক বেশি, 3,500 টাকার উপরে এটার দাম হবে। সো সেক্ষেত্রে তোমাদেরকে আমি অন্য আরেকটা প্রোডাক্ট রেকমেন্ড করব, যেটা আমি এখনই তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে ক্রোজারিক্স ব্র্যান্ডের HA7 হোয়াইটেডস পাওয়ার লিকুইড। ক্যালুলুইয়া এখানে যে কাজটা করে ঠিক সেরকমই কাজ করে হচ্ছে ক্রোজারিক্সেরটা, বাট এখানে কিন্তু পার্সেন্টেজ আছে 7% AHA। আমি কখনোই এটা আমি পুরো মুখে মাখার সাহস করিনি, যে কারণে এটা 6 মান্থ হয়েছে এটা আমি ব্যবহার করছি, জাস্ট এরকম ওয়ান ড্রপ পিম্পলসের উপর যেখানে অতটুকু জায়গায় আমি লাগিয়ে রাখি, এটা একদিনেই এই পিম্পলটাকে মারার জন্য ভালো মতো সাহায্য করতে থাকে। এটার দাম মনে হয় 1500 টাকা হবে হায়েস্ট, তোমরা যদি ভালো একটা এইচে খুঁজো অবশ্যই অবশ্যই ক্রোজারিক্সের থেকে ক্রেপ বিউটিটা অনেক ভালো হবে, বাট যেহেতু এটা এক্সপেন্সিভ তাই আমি তোমাদেরকে রেকমেন্ড করব এটা। ক্রোজারিক্স ব্র্যান্ডের VHA ব্ল্যাক হেডস পাওয়ার লিকুইড, এটি হচ্ছে আরেকটি পাওয়ারফুল কেমিক্যাল এক্সফোলিয়েটর। এখানে স্যালিসিলিকের অ্যাসিডের মাত্রা রয়েছে 4%, যে কারণে আমি পার্সোনালি পছন্দ করি এটা অ্যাজ এ স্পট ট্রিটমেন্ট হিসেবে ব্যবহার করার জন্য। যদি আমার নাকে অনেক ব্ল্যাক হেডসের প্রবলেম থাকে সেক্ষেত্রে এটা আমি শুধু নাকে ব্যবহার করতে পছন্দ করি, আর আমার অ্যাকনি যেখানে বেশি হয় শুধুমাত্র সেই জায়গাতে। পুরো মুখে ব্যবহার করলে আমি দেখেছি আমার স্কিনে চামড়া ওঠার প্রবণতাটা খুব বেশি বেড়ে যায়। যদি এমন হয় সামনে তোমার কোনো বিগ প্রোগ্রাম আছে, খবরদার এটা একদমই মাখার চেষ্টা করবে না। বাট তোমার স্কিন যদি সেন্সিটিভ না হয়, তোমার স্কিন যদি নর্মাল হয় সেক্ষেত্রে কিন্তু তুমি চাইলে ওভারঅল স্কিন এটা ব্যবহার করতে পারো। আমার কাজিনের স্কিন নর্মাল টাইপের, ওর স্কিন এরকম সেন্সিটিভ না, তো দেখতেই পাচ্ছ ওটা প্রায় শেষ করে ফেলছে। আমি ব্যবহার করলে দেখা যেত পুরো 1 বছরে এতটুকু শেষ হতো, ও প্রায় 2-3 মাসে এটা পুরোটা প্রায় অর্ধেক শেষ করে ফেলতেছে। সো আমি বলবো তুমি যদি সেন্সিটিভ স্কিনের হও তাহলে স্পট ট্রিটমেন্ট করবে, আর তোমার স্কিন যদি নর্মাল হয় তাহলে এটা তুমি অ্যাজ এ উইকলি বেজের কেমিক্যাল এক্সপোর্টার হিসেবে চাইলে ব্যবহার করতে পারো। এখন ধরে আমি এডিটিং করতেছিলাম, আপনারা এডিটিং করতে যে আমি খেয়াল করলাম যে অনেক ইম্পর্ট্যান্ট একটা পার্ট আমার ভিডিও থেকে গায়েব হয়ে গেছে, সেটা হচ্ছে কোন কেমিক্যাল এক্সপোর্টারগুলো প্রেগনেন্সি মহিলাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে। বাই দ্য ওয়ে আগে বলিনি, আমার রাইট আমার চোখের অবস্থা খুব খারাপ, একটা চোখ ফুলে আলু হয়ে আছে, যে কারণে আমি চশমাটা পরে আছি যেন
এই আলুটার দিকে তোমরা না দেখাতে পারো। ওভারঅল আমি আলু, তুমি আমাকে দেখো, আমার আলু চোখকে তোমাদের দেখা দরকার নেই। এখন আমি তোমাদের সাথে কিছু প্রেগনেন্সি সেফ কেমিক্যাল এক্সপোলিটর শেয়ার করব। বাট কেমিক্যাল এক্সপোলিটর শেয়ার করার আগে যেটা বলতে চাই, কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে প্রেগনেন্সি সেফ হচ্ছে এএইচএ, আই মিন গ্লাইকোলিক অ্যাসিড, এর সাথে সাথে বিএইচএ, আই মিন স্যালিসিলিক অ্যাসিড এবং অ্যাজোলিক অ্যাসিডও প্রেগনেন্সি সেফ হয়ে থাকে। কিন্তু বিশেষ করে এএইচএ যেগুলো 7%-এর নিচে আছে সেগুলো অলমোস্ট সবগুলোই হচ্ছে প্রেগনেন্সি সেফ। আমি তোমাদের সাথে কিছু এইচএ আজকে শেয়ার করেছিলাম, যেমন হচ্ছে বিউটি অফ জেসনের গ্রিন টি অ্যান্ড এএইচএ, যেখানে এইচএ রয়েছে 3%, এবং ক্রোজারেক্সের এএইচএ 7, যেখানে রয়েছে ক্রোজারেক্স 7%, এবং ক্যালোলুইয়ার এএইচএ টোনার, যেখানে এএইচএর পার্সেন্টেজ রয়েছে 5.25%। এগুলো হচ্ছে প্রেগনেন্সি সেফ। আমার জানা মতে কোন বিএইচএ টোনারগুলো প্রেগনেন্সি সেফ হবে যেহেতু আমি জানি না, এবং অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাজোলিক অ্যাসিড, তাই আমি সেগুলো শেয়ার করতে পারলাম না। যদিও তুমি ইন্টারনেটে সার্চ করলে দেখবে যে প্রোডাক্টগুলো হচ্ছে প্রেগনেন্সি সেফ। এরপর আমি বলবো, যদি কোনো প্রেগনেন্ট আপু এই প্রোডাক্টগুলো ব্যবহার করতে চাও, অবশ্যই এর আগে তোমাদের গাইনোকোলজিস্টের সাথে একটু কথাবার্তা বলে নিবে, তারা যদি তোমাদেরকে রেকমেন্ড করে তারপরেই তুমি এই প্রোডাক্টগুলো ব্যবহার করো। আজকের ভিডিও টপিকটা অনেক বোরিং হলেও অনেক ইম্পর্টেন্ট। এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা মানে না কেটে না স্কিপ করে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাথে এখন আমি শেয়ার করব আমার মোস্ট ফেভারিট টপ সিক্রেট দুটো কেমিক্যাল এক্সফোলিয়েটর। পলাস চয়েস ব্র্যান্ডের 2% বিএইচএ লিকুইড এক্সফোলিয়েন্ট, পলাস চয়েস ব্র্যান্ডের 2% বিএইচএ লিকুইড এক্সফোলিয়েন্ট। এই প্রোডাক্টের ব্যাপারে আমি যত বলবো আমার মনে হয় আমি ততই আমার কম বলা হয়ে যাবে। এখানে রয়েছে 2% কেমিক্যাল এক্সফোলিয়েটর, স্যালিসিলিক অ্যাসিড। নর্মালি স্যালিসিলিক অ্যাসিড যদি 2% থাকে তাহলে আমি বলি সবাইকে রেকমেন্ড করি সপ্তাহে একদিন ব্যবহার করার জন্য, বাট এটা এতটা জেন্টল, এটা তুমি চাইলে সপ্তাহে প্রতিদিন ব্যবহার করতে পারবে। আমি প্রথম সপ্তাহে একদিন ব্যবহার করতাম, তারপরে 2-3 দিন, এরপর যখন দেখলাম এটা আমার স্কিনটা খুব ভালোভাবে স্যুট করেছে, এরপর আমি এভরি সিঙ্গেল ডে ব্যবহার করা শুরু করি। গত 1 মাস ধরে আমি এভরি সিঙ্গেল ডে ব্যবহার করার পরে দেখেছি আমার স্কিন টেক্সচার অলমোস্ট গ্লাসি স্কিনের মতো হয়ে গেছে। বাট যেটা তোমাদেরকে আমি বলে রাখতে চাই, এটা যখন ব্যবহার করবে মানে প্রথম 2 মাস তোমার মুখে পিম্পলস ভরে যাবে। এটার কাজ হচ্ছে তোমার স্কিনের ভিতর থেকে সব ধরনের ব্ল্যাক হেড, হোয়াইট হেডস, পিম্পলস বের করে একেবারে ফিনিশ করে দেন তোমার স্কিনটাকে সুন্দর বানাবে। সো তোমার যদি সেই ধৈর্য থাকে মানে প্রথম 2 মাস একেবারে মুখে যেটা কী বলে জানি মাটি কামড়ে পড়ে থাকা, এভাবে যদি পড়ে থাকতে পারো তাহলে তোমার জন্য এটা ভালো। এটা ব্যবহার করার সময় তোমাকে মনে রাখতে হবে এটা তোমাকে রেগুলার ব্যবহার করতে হবে, মানে সপ্তাহে একদিন ব্যবহার করলে 2 মাস ধরে প্রতিদিন সপ্তাহে একদিন, সপ্তাহে 2 দিন ধরে ব্যবহার করতে চাইলেও মা। এটা হচ্ছে এমন টাইপের একটা প্রোডাক্ট, ভালো বেনিফিট পাওয়ার জন্য তোমাকে এটা রেগুলার ব্যবহার করে যেতে হবে। এটার একটাই ডাউনসাইড, সেটা হচ্ছে এটার প্রাইস। এটার প্রাইস হচ্ছে অলমোস্ট 4,000 টাকা। সো এই কারণে এটা আমি সবাইকে রেকমেন্ডেশন করতে পারি না। বাট এটার একটা ভালো দিক হচ্ছে এটা একমাত্র কেমিক্যাল এক্সফোলিয়েটর যেটা তুমি তোমার চোখের নিচে ব্যবহার করতে পারবা। এখন অনেকে চিন্তা করতে পারো চোখের নিচে কেমিক্যাল এক্সফোলিয়েটর ব্যবহার করে আমার লাভটা কী? যাদের মিলিয়া বাম্পস আছে এটা হওয়ার রিজন হচ্ছে চোখের নিচের স্কিনটা যদি রেজুভিনেট না হতে পারে, এখানে যদি ডেড স্কিন জমে যায় তখনই কিন্তু মিলিয়া বাম্পস হয়। শুধুমাত্র এই কেমিক্যাল এক্সফোলিয়েটরটাই তুমি চোখের নিচে দিতে পারবে মিলিয়া বাম্প মারার জন্য। এটার মধ্যে প্রোডাক্ট আছে 118 ml, 4 আউন্স। এটার দাম হচ্ছে প্রায় 3,400 টাকা। আমি প্রথমবার যখন পারচেস করেছিলাম প্রি অর্ডারে, উনি আমার থেকে 6,000 টাকা নিয়ে ফেলছিলাম, আমি গরু গাধার মতো কিনে ফেলছিলাম। বাট নর্মালি এখন বাংলাদেশে অনেক পেয়েছে এরকম 3,800 টাকার ভিতরে তুমি এটা পেয়ে যাবে। বাট আমি বলবো এটা পুরোটা ফুল প্রোডাক্ট কেনার আগে তোমরা চাইলে ছোট 30 ml ব্যবহার করতে পারো। 30 ml অনেক পেয়েছে ডিসকাউন্টে তোমরা 1100-1200 টাকায় পেয়ে যাবে, অনেক এক্সপেন্সিভ, বাট যাদের চোখে মিলিয়া আছে হাইলি রেকমেন্ডেড একটি প্রোডাক্ট। এটা ব্যবহার করলে তোমার স্কিনটা কীরকম সফট অ্যান্ড স্মুথ হবে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না, নিজে মেখে বুঝতে হবে। সো এই প্রোডাক্টটা হাইলি রেকমেন্ড করবো আমি। বাট যাদের বাজেট অনেক টাইট, কমের ভিতরে তুমি এরকম টাইপের একটা প্রোডাক্ট চাচ্ছ, সেক্ষেত্রে আমি তোমাদেরকে 2টা রেকমেন্ড করতে পারি। একটা হচ্ছে
ক্রোজার এক্স এর যে ব্ল্যাক হেডস পাওয়ার লিকুইড রয়েছে এটা, আর আরেকটু রিজনেবল প্রাইসের ভিতরে আমি বলবো রেভলিউশনের এই 2% স্যালিসিলিক অ্যাসিড। রেভলিউশনের 2% স্যালিসিলিক অ্যাসিড ছাড়া আর পলস চয়েস ছাড়া আমি আর 2% ব্যবহার করিনি, হয় সবগুলো হচ্ছে বিলো 2% অথবা অনেক বেশিরভাগ হচ্ছে 2%-এর থেকে উপরে। সো আমি বলবো যারা হচ্ছে এটা পারচেস করতে চাচ্ছ বাট প্রথমে আগে দেখতে চাও 2% কেমিক্যাল এক্সফোলিয়েটর তোমাকে স্যুট করছে কি করছে না, সেক্ষেত্রে আমি বলবো তোমাদের জন্য ভালো একটা ডুপ হবে রেভলিউশনের 2% স্যালিসিলিক অ্যাসিড। পোলাস চয়েসের স্কিন পারফেক্টিং BHA 9, এটা অনেক ডেঞ্জারাস একটা প্রোডাক্ট। এখানে রয়েছে 9% BHA, এটা মনে হয় সর্বোচ্চ BHA। এই প্রোডাক্টের ব্যাপারে যেটা আমি বলতে চাই, এটা কিন্তু হচ্ছে একটু অয়েল বেসড টাইপের। এতক্ষণ ধরে তোমাদের সাথে আমি যতগুলো কেমিক্যাল এক্সফোলিয়েটর শেয়ার করছি সেগুলো কিন্তু একটু ওয়াটারি, এটা একেবারে অয়েল বেসড কেমিক্যাল এক্সফোলিয়েটর। এটা শুধুমাত্র সেখানেই ব্যবহার করবে যেখানে তোমার প্রবলেম রয়েছে। বাট এটার প্রাইস 6,000 টাকা। এখন আমাকে যদি জিজ্ঞাসা করো আপু এটা কিন্তু কি ওয়ার্থ ইট, এভরি সিঙ্গেল পয়সা ওয়ার্থ ইট। কারণ আমার যখন যখন হচ্ছে কোনো প্রোগ্রাম থাকে, বাইরে যাওয়ার বিষয় থাকে, হঠাৎ করে পিম্পলস হয়, এটা লাগানোর পর আমি যত ফাস্ট আমার স্কিনে কাজ করতে দেখেছি আর কোনো বিয়েছে এত ফাস্ট কাজ করে না। এমন হতে পারে যেটা অনেককেই স্যুট করে না, বাট পার্সোনালি আমার যে স্কিন টাইপ আমাকে এটা প্রচণ্ড স্যুট করেছে। এটা ব্যবহার করলে তোমার ওইভাবে এক্সট্রিম লেভেলের চামড়া ওঠে না, যে কারণে স্পেশাল ডের আগের দিনও চাইলে এটা ব্যবহার করা যায়। মজার কথা শোনো, আমার যেহেতু এতগুলো কেমিক্যাল এক্সফোলিয়েটর আছে তো অনেকগুলোই তো এক্সপায়ার হয়ে যাবে, সো আমি যেটা করি আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে সবার আগে এটা বিলাই দিই। তো আমি সাজেদকে বললাম কোনটা তোর ভালো লাগে তুই এটা নিয়ে যা, ও বলতেছে না 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 তুমি আমাকে এক একটা প্রোডাক্ট দিয়ে আমাকে হুকড আপ করায় ফেলো, পরে আমাকে সেই প্রোডাক্টগুলো পারচেস করা লাগে, আমি কোনো দামি জিনিস আজকে মাখবো না, এই নিয়তে তোমার বাসায় আসছি। আমি বললাম ওকে ডান। তো আমি নর্মালি হচ্ছে আমার অন্য রুমে ছিলাম, ও একা একা এখানে স্কিন কেয়ার করছে, পরের দিন বাসায় চলে গেছে, যে বলছো না একটা মাইন্ড ব্লোয়িং জিনিস তোমার বাসায় ইউজ করছি, ওইটার প্রাইস কত আমাকে একটা বলো, এটা আমি এক্ষুনি পারচেস করবো। আমি সে কি বলছে পোলাস চয়েসের বিয়েছে 9টা আছে না যে ছোটো মতো, ওইটা কত দাম? আমি বলছি তোমার কী মনে ওটার দাম কত হবে? বলছে কত, 1500-200, কত হবে এগুলোর দাম? 6,000 টাকা। ও এগুলো দামি বলে আমার এতগুলো প্রোডাক্টের থেকে একটাও নিতে রাজি হয় নাই, আর এটা মেখে ওর মাথা নষ্ট হয়ে গেছে। কারণ সাজেদ আমাদের বাসায় এসেছিলো, ওর মাথার উপরে এরকম বড় একটা ব্রণ নিয়ে, ও এটা লাগায় ঘুমাই গেছে, পরের দিন সকালে ও দেখে ও ব্রণ গায়েব হয়ে গেছে। এটা মাখার নিয়ম হচ্ছে তোমার টোনার, সেরাম, ময়েশ্চারাইজার সব কিছু যখন ইউজ করা হয়ে যাবে, লাস্টে ওয়ান ড্রপ প্রোডাক্ট নিয়ে যেখানে সমস্যা তুমি এটা সেখানে লাগাবে। আর একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে কেমিক্যাল এক্সফোলিয়েটর ব্যবহার করলে, এই জিনিসটা শুধু কেমিক্যাল এক্সফোলিয়েটর না, সবসময় এটা মাথায় রাখা উচিত, সেটা হচ্ছে সানস্ক্রিন ব্যবহার করতে কিন্তু একদম ভোলা যাবে না। যেহেতু কেমিক্যাল এক্সফোলিয়েটর তোমার স্কিন একটা ডেড স্কিনের লেয়ার সরিয়ে তোমাকে একটা নতুন স্কিন দিতে সাহায্য করবে, এই নতুন স্কিনে যদি তুমি সানস্ক্রিন না দাও তাহলে কিন্তু ডিরেক্টলি সানলাইট লাগার সাথে সাথে তোমার মানে হচ্ছে স্কিনে ট্যান পড়ে যাবে। সো এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে। এখন আমি তোমাদের সাথে শেয়ার করবো কেমিক্যাল এক্সফোলিয়েটর তুমি কোন প্রোডাক্টের সাথে ব্যবহার করতে পারবে এবং কোন প্রোডাক্টের সাথে ব্যবহার করতে পারবে না। কেমিক্যাল এক্সফোলিয়েটর তুমি যখন ব্যবহার করবে তোমার স্কিনটাকে ডিপলি হাইড্রেট রাখার জন্য এমন টাইপের ময়েশ্চারাইজার অথবা সিরাম ব্যবহার করতে পারো যেখানে প্রোপোলিস রয়েছে, যেখানে হায়ালুরোনিক অ্যাসিড রয়েছে, এগুলো তোমার স্কিনটাকে ডিপলি হাইড্রেট করবে এবং তোমার স্কিন থেকে ডেড স্কিনটা খুব ইজিলি রিমুভ করাতে সাহায্য করবে। বাট যখন যখন কেমিক্যাল এক্সফোলিয়েটর ব্যবহার করবে মেক শিওর করবে সেদিন একসাথে যেন তুমি ভিটামিন সি সিরাম ব্যবহার না করো, তুমি যেন হচ্ছে রেটিনল ব্যবহার না করো। অনেক সময় আমাকে তোমরা জিজ্ঞাসা করে থাকো আপু কেমিক্যাল এক্সফোলিয়েটরের সাথে আমি ভিটামিন সি, রেটিনল অথবা নাইসিনামাইড ব্যবহার করতে পারবো কি না, এক্ষেত্রে আমি বলবো না, একদমই না। যখন তুমি কেমিক্যাল এক্সফোলিয়েটর ব্যবহার করবে অন্তত সেই দিন তুমি আর কোনো ফিজিক্যাল এক্সফোলিয়েট করবে না, আই মিন হচ্ছে সুগার স্ক্রাব অথবা কফি স্ক্রাব এরকম টাইপের কিছু, সেদিন তুমি ভিটামিন সি সিরাম মাখতে পারবে না এবং সেদিন তুমি রেটিনল ব্যবহার করতে পারবে না। অনেকেই বলে নাইসিনামাইড ব্যবহার করা যায়, বাট আমি কাউকে রেকমেন্ড করি না, কারণ যদি সেটা তোমাকে স্যুট না করে সেক্ষেত্রে তোমার স্কিন লাল হয়ে যেতে পারে, আবার মাঝে মাঝে
র‍্যাশ উঠতে পারে বাট এমন যদি প্রোডাক্ট তোমার কাছে থাকে যেখানে অলরেডি HABH এর সাথে ভিটামিন সি অথবা নাইসিনামাইড ইনক্লুড করা আছে সেই ক্ষেত্রে সেটা ব্যবহার করা সেফ কেমিক্যাল এক্সপোর্টের ব্যবহার ক্ষেত্রে আমি একটা জিনিস তোমাদেরকে ওয়ার্নিং হিসেবে দিয়ে রাখতে চাই যেমন ধরো এক সপ্তাহের মধ্যে তোমার বিয়ে অথবা হচ্ছে সামনে কোনো বড় প্রোগ্রাম আছে যে দিনটার জন্য তুমি রেডি হচ্ছ তার আগ দিয়ে কখনো কেমিক্যাল এক্সফোলিয়েটর ব্যবহার করবে না এর রিজন কেমিক্যাল এক্সফোলিয়েটর যখন তুমি প্রথম প্রথম ব্যবহার করবে এটার কাজ হচ্ছে তোমার স্কিনের এই ফার্স্ট লেয়ারের নিচে যত পিম্পলসের ব্যাকটেরিয়া আছে সেগুলোকে টান দিয়ে বের করে তোমার স্কিনটাকে সফট অ্যান্ড স্মুথ বানানো এর মানে হচ্ছে প্রথম প্রথম তুমি যখন কেমিক্যাল এক্সফোলিয়েটর ব্যবহার করবে এটা খুবই সাধারণ তোমার সারা মুখে পিম্পল ভরে যাবে যদি তোমার স্কিন অ্যাকনি প্রোন হয় আমি আবারও বলছি যদি তোমার স্কিন অ্যাকনি প্রোন হয় অ্যাকনি প্রোন স্কিনের দেখা যায় যে টুকটাক টুকটাক সারাক্ষণই একটা দুটো পিম্পলস হতেই থাকে এর কারণ হচ্ছে স্কিনের নিচে লেয়ারে এখনই ব্যাকটেরিয়াগুলো আছে যেগুলো টুকটুক টুকটুক করে বের হচ্ছে কেমিক্যাল এক্সফোলিয়েটর যেগুলো তোমার সিস্টিক অ্যাকনি বড় অ্যাকনি হওয়ার প্রবণতা আছে সেগুলোকে অনেক তাড়াতাড়ি বের করে দেয় এগুলোকে দ্রুত পাকিয়ে এগুলোকে হচ্ছে একেবারে মেরে ফেলে তোমার স্কিনটাকে একেবারে মানে কি বলা যায় একেবারে গ্লাসি স্কিন বানাতে সাহায্য করে কেমিক্যাল এক্সফোলিয়েটরের বিষয়ে একটু সিরিয়াস হয়েছি এরপর আমি যে আমার স্কিনের পরিবর্তন দেখেছি আমার মনে হয় না আমি কখনো কেমিক্যাল এক্সফোলিয়েটিং করা বাদ দিব সো আপন ভাইয়ারা এই ছিল হচ্ছে আমার কেমিক্যাল এক্সফোলিয়েটরের ইনডেপথ টিউটোরিয়াল অর রিভিউ ভিডিও বাট যে কথাটা সর্বশেষ আমি বলতে চাই অনেকেই চিন্তা করতে পারো এখন আপু আমি ছেলে আমার জন্য কোনটা ভালো আমার জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে তাদের জন্য আমি যেটা বলতে চাই ছেলে মেয়ে উভয় সবার স্কিন সমান হয় যেহেতু ছেলেরা ডেলি বাইরে যায় আমি ছেলেদেরকে রেকমেন্ড করব এই লোয়ার পার্সেন্টেজটা এভরি সিঙ্গেল ডে ব্যবহার করার জন্য কারণ এটা হলে তোমাদের যেটা হবে স্কিনে ওইরকম পিম্পলস এক্সট্রিম লেভেলের উঠবে না চামড়া উঠবে না মেয়েদের চামড়া উঠলে খুব সুবিধা হচ্ছে আমরা মেকআপ করে ঢেকে ঢুকে চলে যেতে পারি ছেলেদের পক্ষে এগুলো পসিবল হয় না সো আমি ডেলি রেঞ্জটা ছেলেদেরকে রেকমেন্ড করব আর স্পট ট্রিটমেন্টটা যদি অনেক প্রবলেম থাকে তোমরা চাইলে স্পট ট্রিটমেন্টগুলো ব্যবহার করতে পারো সো এই ছিল আজকের আমার ভিডিও হোপফুলি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না আবার দেখা হয়ে যাবে কোনো একদিন টিল দেন আই লাভ